আছেন এই ও আচ্ছা আচ্ছা এই ওয়েবসাইট দিয়ে যাবে না ভাই ভাই কেমন দাম নিচ্ছে ভাই এটা 72 টাকা মাত্র মাত্র 72 টাকা এটা হলো সেন্সর পড়ে এটা খুব চাহিদা এখন বিভিন্ন বাস স্ট্যান্ড আছে বিভিন্ন বাজারের সামনে বসা এগুলো এরকম ছাড়া ছাড়া বিক্রি করে ও আচ্ছা আচ্ছা 125 টাকা মাত্র কিনা জনবহুল এরিয়া এগুলো সেল করে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু চলবে ব্যাটারিতে না ভাই চলতেছে দেখেন ও আচ্ছা ভালো ঘড়ি পাবে কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক ঘড়ি পাবে ঘড়ি পাবে আবার এরকম ছাড়া পাবে হ্যাঁ আসলে আনকমন কিছু প্রোডাক্ট আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল এটা মানে এভাবে নেবেন আপনি পুরো হাতে পারবেন দেখেন চমৎকার ওকে আর বাবুল গুলো যদি কম দাম 6 টাকা মাত্র পাওয়া যায় লাইটিং হবে লাইটিং হবে এটা দাম এটা মাত্র 80 টাকা অনলি 80 টাকা শুধু 80 টাকা শুধু 80 টাকা সিস্টেম দেখলে পাগল হয়ে যাবেন একসাথে যে প্লেন গুলো ফিটিং করা যায় যে ও একসাথে কয়টা প্লেন তিনটা চারটা চারটা প্লেন আছে আচ্ছা আচ্ছা চারটা এটা তো অনেক দূরে যাবে ভাই এই যে দেখেন এই সিস্টেম এই এখান থেকে লোড হইলো আচ্ছা এটা মারবে পিলের মতো দৌড় দিবে আচ্ছা অনলি মাত্র 30 টাকা গাড়িগুলো মেলায় মেলায় মনে করেন আপনি 60 টাকা 70 টাকা আপনি ই ইজিলি যেমন 50 টাকা চলে যাবে না ভাই জি জি অনলি 50 টাকা আসলে কি মেলার আইটেম এগুলো আপনি 100 টাকা ওনা হিসেবে করতে পারেন মাত্র 35 টাকা খুবই ভালো আপনি একটু দেখান দর্শকদের আপনার খুবই ভালো ভালো চলে সুন্দর একটা দামি গিটার একটা মানে গিটারের মধ্যে সবচেয়ে দামি আর কি আচ্ছা আচ্ছা এই গিটারটা আপনার 265 টাকা তারপর আপনার এই কোয়ান্টিটি নিলে একটা ছাড়ের ব্যবস্থা আছে এগুলো কিন্তু বাজবে আলো হবে এই যে বক্স সিস্টেম বক্সে থাকবে এটা আপনি দেখতে পারেন মাত্র 70 টাকা শুধু 70 টাকা জি জি তারপর আপনার এটা 2 টাকা আমি ছাড় দিয়ে দিব যখন আপনি নেবেন এই যে যানজটে বেশি বিক্রি হইতাছে ও আচ্ছা এই ক্যারাম বোর্ড আমার কাছে 40 টাকা থেকে নিয়ে শুরু করে 70 টাকা দামের পর্যন্ত আছে এটা কার্টুন থেকে একদম ইনটেক আসে আচ্ছা মানে আপনি কি বলতেছেন চ্যালেঞ্জিং প্রাইস জি চ্যালেঞ্জিং প্রাইস 75 টাকা মাত্র 25 টাকা পিস শুধু 25 টাকা পড়বে শুধু 25 টাকা পিস মাত্র 42 টাকা রেট শুধু 42 টাকা শুধু 42 টাকা রেট শুধু সেটা চায়না কুল টুল সেট আচ্ছা এগুলো চায়না 250 টাকা 300 টাকা বিক্রি হয় এটা 105 টাকা কেন এটা আচ্ছা 11 টাকা বললাম 65 টাকা মাত্র আচ্ছা এটা 70 টাকা 70 এগুলো 40 টাকা জি জি এগুলো 40 টাকা স্প্রিং আছে কিন্তু ওকে প্রত্যেকটা সাথে স্প্রিং দাও আছে এগুলো এগুলো বড়গুলো কেমন দাম এটা 85 টাকা তার আমাদের যে ইমো নাম্বার থাকে ইমো নম্বরে ভিডিও দেখো অলরেডি ভিডিও কলে দেখে কিন্তু মাল নিচ্ছে এই যে অলরেডি ভিডিও কলে দেখে মাল নিচ্ছে এই ভাই দেখছেন এভাবে কিন্তু সবাই মাল নিতে পারবে সবাই আমাদের কাছ থেকে মাল নিবে রেট কিন্তু একই পাবে কি না আবার বেশি রাখতে আপনি সরাসরি আসলে যা রেট আপনি ইমোতে ভিডিও কল দিলে সেই রেট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি স্টক বাজার মদিনাতে আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করছেন যে ভাইয়া একটা চক বাজার থেকে একটা খেলনার ভিডিও দেন সুতরাং আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল আপনারা ভিডিওটা দেখবেন আর দেখেন আঙ্কেলের কাছে কিন্তু আপনার ইউ পাওয়া যাবে পেয়ে যাবেন কি বলে বিভিন্ন ধরনের টেডি বিয়ারও পেয়ে যাবেন আঙ্কেলের কাছে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পিরিকের দোকান যারা রয়েছে শোপিসের দোকান বা মদিখানের দোকান যাদের রয়েছে আসলে আপনার এখান থেকে বেছে বেছে যে আইটেমগুলো নষ্ট হবে না যে আইটেমগুলো দোকানে রাখলে দোকানের সৌন্দর্য বৃদ্ধি পাবে সেগুলো আইটেম নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আসলে অনেকে শুধু খেলনার দোকানে খেলনা বিক্রি করে তা না খেলনা কিন্তু সব দোকানে চলে এখন আপনারা অনেকে অল্প জুড়ে রয়েছে তারা মেলা মাহফিল অল্প অল্প সময় বিক্রি করে সামনে ওয়াজ মাহফিল আসতেছে সুতরাং যারা অলরেডি পাপু ভাইয়ের কাছ থেকে এখান থেকে যারা ব্যবসা করছেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যাতে করে আপডেট দামটা জানতে পারেন আর খেলনার দামও পাপু ভাই বলেছে দামটা কিছু কমে গিয়েছে আসলে বলতে খেলনার দাম নতুন নতুন কালেকশন এসেছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা অবশ্যই ভিডিও লাইক শেয়ার করে টাইমার রেখে দিলে ভিডিওটা হারিয়ে যাবে না আজকে ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি ব্যবসাটা করবে শো পিসের কসমেটিক জুয়েলার অনেকে এরকম করে না যেমন এই যে সহায় করতে পারে এই যে দেখেন আমি একটা জিনিস দেখতে যেমন এই যে আমাদের এক ভাই এখান থেকে বাইরের থেকে আপনার যে বল তারপর আপনার যে চাটনি আচার মাচার এগুলো নিছে আবার আমার এখান থেকে আপনার খেলনা নিবে নিয়ে একটা কার্টন করে মানে মফস্বলে নিয়ে যাবে অর্থাৎ এরকম করে নিয়েছে না পাঠিয়ে দিয়েছে দোকানদারকে এখানে পাঠিয়ে দিয়েছে দোকানদারের ফোন দিয়ে দিয়েছে আমার এখানে পাঠিয়ে দিয়েছে পাপ্পু ভাই এখানে পাঠিয়ে দেন আমি এখানে কার্টন টার্টন সুন্দর করে তাদের কষ্ট কষ্ট এভাবে কি দিচ্ছে জি জি আলহামদুলিল্লাহ আমার ব্যাগ অনেক সময় অনেক দোকান থেকে ব্যাগ আসে আরেক জায়গাতে কসমেটিক আসলো আমার থেকে আবার কিছু খেলনা নিল সবকিছু মিলে আমরা মনে করেন আমি এখন থেকে বুঝছেন পাপু ভাই প্রত্যেকের দোকানদারকে বলে দিচ্ছি আমার ভাইরা যারা ব্যবসা করতেছে তারা যেন চকে না আসে প্রত্যেকটা দোকানদারই যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে পাঠিয়ে দিল মনে করেন আপনার কাছে বলে ভাই এই কার্টুনটা সাজালেন যে বিভিন্ন জায়গা থেকে আসলো বিভিন্ন ভাবে পাঠিয়ে দিল সাধারণত কসমেটিকের ব্যবসায়ীরা অনেকে এখন কসমেটিক খেলা বিক্রি করতেছে আমি নিজে কিছু খেলা বিক্রি করি দামি খেলা দিয়ে শুরু করি শেষের দিকে কম দামি খেলা গুলো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে প্রথম দামি খেলনা দিয়ে যেমন এখানে একটা আছে আপনার এটা 3D পুলিশ বলে এটা একদম নতুন নতুন আসছে এটার মধ্যে আপনার অনেক ধরনের ডিজাইন আছে এই যে একটু দেখেন এখানে অনেক রকমের কালার আছে অনেক ধরনের ডিজাইন আছে
এগুলো সবই বড় বড় দামি রিমোট কন্ট্রোল কার রিমোট কন্ট্রোল গাড়ি এটা আপনার এই যে ব্যাটারি সিস্টেম এবং এটা চার্জার সিস্টেমও আছে কিন্তু আমার হাতে যেটা এটা আপনার ব্যাটারি এই চার্জার সিস্টেম এটা আপনার 625 টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা 5 টাকা এদিক সেদিক হয় মাঝে মাঝে দাম 90 টাকা করে চায় না আপনার ফিকশন চালিত এটা খুব ভালো চলে সেম আবার আপনার আমাদের একটা কোম্পানির আছে এটা হলো আপনার 105 টাকা 105 টাকা হ্যাঁ আর হলো এটা মিউজিক সিস্টেমটা 105 টাকা মিউজিক চার্জটা হলো আপনার 80 টাকা আচ্ছা এটা বেশি কোয়ান্টিটি নিলে 2-3 টাকা কম রাখা যাবে এটা আপনি যখন মাল নেবেন আমরা এটা সিস্টেম করে দেব যেমন এগুলো 3D পুলিশ কারগুলো আপনার কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন এখানে যেমন এই আরেকটা আছে আপনার এই যে একটা গাড়ি আচ্ছা আচ্ছা চ্যাম্পিয়ন হ্যাঁ চ্যাম্পিয়ন এটা হলো 550 টাকা তারপর আপনি বেশি নিলাম আমরা 5-10 টাকা ছাড় এমন তো হবে না যে ভাই অন্য মার্কেটে বিক্রি হচ্ছে যে দাম তার সাথে বেশি হবে তা তো হবে না 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 এটা হবে না ভাই আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার থেকে আমার রেট দিতে হবে আর না তো আমাকে বেশি রাখতে হবে আমার থেকে কমে দিতে পারবে না 30 টাকা শুধু 30 টাকা লাইটিং হবে আবার জি আপনার এই সুতা সিস্টেম এই এই গাড়িগুলো মেলায় মেলায় মনে করেন আপনার 60 টাকা 70 টাকা আপনি ইজিলি যেমন এটার এটা মার্কেট প্রাইসটা একটু বেশি মানে কোম্পানির রেটটা একটু বেশি আমি বেশি কোয়ান্টিটি নেওয়ার কারণে আমাকে একটা কোম্পানি ছাড় দিয়েছে আমি আবার আপনাদের একটা ছাড় দিয়েছি দর্শকদের দিচ্ছেন আমি দিতে পারছি ওকে ভাই তারপর এই যে একটা চরকি এটাও খুব ভালো চলে এটা আপনার 50 টাকা অনলি 50 টাকা এভাবে চলে যাবে না ভাই জি জি অনলি 50 টাকা অনলি 50 টাকা পেয়ে যাবেন ওকে এটা আপনি পেয়ে যাবেন তারপর যে ডরিমন এটা চায়না ডরিমন স্কাটারের মতো আপনি এটা অনলি 45 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন জি 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 এই যে একটা আছে আপনার 62 টাকা এটা খুব ভালো চলে এগুলো আসলে মেলার আইটেম ফিকশন আইটেম ফিকশন আইটেম মেলার আইটেম এগুলো আপনার সামনে অনেক মেলা হচ্ছে তারপর এই যে একটা যেমনই এগুলো আসলে কি মেলার আইটেম এগুলো আপনি 100 টাকা ওনা হিসেবে বেচতে পারবেন মাত্র 35 টাকা 35 টাকা করে জি জি আপনি 100 টাকা চোখ বুঝে মেলায় আপনি এগুলো দেখা গেল কি আপনি যদি মফস্বলে নেন তাহলে 3-4 হাজার টাকা মাল নিলে আপনার পোষাবে না আমাদেরও ক্যারিং খরচা পোষাবে না আপনি যদি মনে করেন 5-6 হাজার টাকার মাল নেন 6 হাজার টাকার মাল নিলে কি হবো আপনার ক্যারিংটা পোষায় যাবো আমরাও দিতে স্বাচ্ছন্দ্য ইনশাল্লাহ ভাই অনেকে রয়েছে ভাই আপনার কাছ থেকে এই যে আমাদের যে আমাদের ওখানে কি পাইকারি বিক্রি করতে পারবে সে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে আর কার্টুন যদি নেন তাহলে কোম্পানি রেটে আপনি পাবেন কোম্পানি রেটে কার্টুন নিলে এই যে এটা কার্টুন ধরে আসছে দেখেন জি 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 এটা একটা কার্টুন জি এরকম এই একটা কার্টুন মানে এরকম কার্টুন কার্টুন মাল আপনার কাছে আসে জি 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 এরকম কার্টুন ধরে মাল নিলে একবারে কোম্পানি রেটে দিবে জি জি যেমন এই যে একটা একটা মাল আছে আপনি মাত্র 45 টাকা আচ্ছা খুব চলতেছে এখন বর্তমানে এটা মেলার একটা জিরাফ খুবই ভালো আপনি একটু দেখান দর্শকদের আপনার খুবই ভালো ভালো চলে ও আচ্ছা আচ্ছা মানে বাচ্চারা যখন তাদের ঘরের ভিতরে এগুলো খেলতে পারবে চমৎকার এটা কত টাকা দিচ্ছেন ডাবল ডেকার একটা বাস আছে এটা আপনার 65 শুধু 65 টাকা জি আমার কাছে আপনার লাইটিং বাসও আছে আপনার 110 টাকা আমার কাছে টোটাল প্রায় 8 ধরনের বাস আইটেম আছে আপনি এই যে এখানে কিছু দেখেন হ্যাঁ 8 ধরনের বাসের আইটেম আমার কাছে আছে দেখেন র‍্যাপ বাস বাসের আইটেমের কোনো শেষ নেই এখানে আছে এখানে যত ছোট আইটেম গুলো আছে মেলার আইটেম যারা এখান থেকে নিয়ে আপনি মনে করেন মেলার ভিতরে স্বাচ্ছন্দ্য ভাবে আপনার ব্যবসা করতে পারবেন ওকে ভাই তারপর স্যার কিছু আইটেম দেখি এই স্যার দেখি আপনার যেমন এই যে একটা গিটার একটা মানে খুবই সুন্দর একটা দামি গিটার একটা মানে গিটারের মধ্যে সবচেয়ে দামি আর কি আচ্ছা আচ্ছা এই গিটারটা আপনার 265 টাকা তারপর আপনার এই কোয়ান্টিটি নিলে একটা ছাড়ের ব্যবস্থা আছে এগুলো কিন্তু বাসবে আলো হবে এই যে বক্স সিস্টেম বক্সে থাকবে ওকে ভাই এগুলো আপনারা অনলাইন বিক্রি করতে পারবেন জি জি তারপরে এই যে এরকম একটা পিয়ানো সিস্টেমের একটা গিটার আছে এটা আপনি দেখতে পারেন মাত্র 70 টাকা শুধু 70 টাকা জি জি তারপরে আপনারা এটা 2 টাকা আমি ছাড় দিয়ে দিব যখন আপনি নেবেন 80 টাকা পাবেন আসলে আমাদের রেটগুলো আপনি ভালো করে জানেন যে অনলাইনে সব রেটগুলো বলা সম্ভব না আমাদের ডেসক্রিপশনে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমোতে যোগাযোগ করবেন কারেন্ট রেট যখন যে রেট থাকবে
আমরা ওই রেডে আপনাকে বলেছি যেমন ক্রামের আইটেম এইগুলো এখন আচ্ছা আচ্ছা এখন আপনার ওই যে যানজটে বেশি বিক্রি হইতাছে ও আচ্ছা यस এই ক্রাম বোর্ড আমার কাছে 40 টাকা থেকে নিয়ে শুরু করে 70 টাকা দামের পর্যন্ত আছে এই যে এখানে এখানে দেখেন বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো আপনি আমাদের কাছে যখন যে আপনি মতে নক দিলে এই আপনার মাল এই ছবি দেখায় দিব বা প্রোডাক্ট দেখায় দিব সাইজ বলে দিব আপনারা যেটা পছন্দ হবে রেডে পছন্দ হবে আপনি ওটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কি আইটেম রেখেছেন এখানে আমরা তো চায়না স্পিনার আছে আচ্ছা তবে আমরা চায়না স্পিনার রেড যে দিব যেটা দিব এমন আর দুই একজন দিতে পারবে কিনা সেটা সন্দেহ চায়না স্পিনার আমরা দামে কিনবে আমরা ওই দামে সেল দিব ওকে অনেকগুলো কালার হইছে আর এগুলো সবই কোয়ান্টিটি দেখেন ভাই বস্তা ভরা ভাই না ভাই মাল তো অনেক পুরো হইছে মাল আচ্ছা এটা কিভাবে পাবো এটা স্পিনার বড় সাইজের স্পিনার এটা রেট মাত্র 75 টাকা হোলসেল রেট শুধু 75 টাকা চায়না ভাই জি শুধু 75 টাকা রেট আচ্ছা কালার চাইলে হেক্সে কালার দিতে পারবো আমরা কালার অবাট নাই এটা অরিজিনাল চায়না না ভাই জি একদম চায়না থেকে যে আচ্ছা আচ্ছা চায়না কার্টুন থেকে একদম ইনটেক আচ্ছা আচ্ছা এইভাবে চলে মানে আপনি কি বলছেন চ্যালেঞ্জিং প্রাইস জি চ্যালেঞ্জিং প্রাইস 75 টাকা মাত্র চক বাজারে আজকে দিতে পারবেন না এই দামে দিতে পারবেন না আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে ভাই পিস্তল আইটেম তো আপনার কাছে অনেক রয়েছে দেখিয়ে দেন তো পিস্তল আইটেম আমার কাছে হিউজ আইটেম আছে অভাব নাই আচ্ছা আচ্ছা এটা এটা লেজার আরও আছে লেজার ছাড়াও আছে এটা কেমন হাতে হাতে এটা কেমন যেটা আমার হাতে আছে না 82 টাকা রেট মাত্র শুধু 82 টাকা রেট পড়বে এটা আবার যদি আপনি লেজার আলা নেন তাহলে 160 টাকা পড়বে আচ্ছা আচ্ছা তারপরে দেখিয়ে দেন একটা একটা দেখিয়ে দেন তারপরে তারপর আরো আছে আইটেম চাকু গান আছে চাকু ছাড়া আছে যে মানে একটা অনেক হট আইটেম 136 লেজার গান 136 160 টাকা রেট লেজার সহকারে পাচ্ছেন আচ্ছা আচ্ছা 160 টাকা তারপরে তারপর আমাদের কাছে কিছু ছোট আইটেমও আছে এটা মাত্র 25 টাকা পিস শুধু 25 টাকা পড়বে শুধু 25 টাকা পিস আচ্ছা এগুলো চলে 50 টাকা বিক্রি করতে পারবে আরামসে বিক্রি করতে পারবে আচ্ছা তারপরে একটা নতুন হট আইটেম আসছে আমাদের মাত্র 42 টাকা রেট শুধু 42 টাকা শুধু 42 টাকা রেট শুধু 42 টাকা রেট ওকে ভাই এরকম আসলে পিস্তল তো অনেক রয়েছে অনেক আছে আইটেম আমি দেখা দেখা শেষ করে দেব না এত আইটেম আছে পাতা আইটেম দেখিয়ে দেন তো কাছে আছে পাতা আইটেম দেখিয়ে দেন পাতা আইটেমের মধ্যে আমাদের এই একটা পাতা আইটেম নতুন আসছে পাতা কিচেন পাতা কিচেন আইটেম দেখেন একের ভিতরে অনেক আইটেম কিন্তু 25 টাকা ভাই পাতা আইটেমগুলো নষ্ট হবে না আপনি 150 টাকা বিক্রি করতে পারবেন তারপরে কেক সির আছে 90 টাকা এগুলো অনেক 150 টাকা বিক্রি করছে আচ্ছা 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 তারপর এই পিস্তল আইটেম কত তারপর এটা এটা আছে 90 টাকা রেট শুধু 90 টাকা ভাই একটা দুইটা তিন অনেক আইটেম আছে 100 টাকা রেট শুধু 100 টাকা এখানে তো অনেক খেলা রাই তারপর পুল বোর্ড আছে আমাদের কাছে পুল বোর্ড হ্যাঁ পুল বোর্ড আছে 70 টাকা রেট শুধু 70 টাকা রেট তারপরে এটা তারপরে ডাক্তার সেট অনলি 50 টাকা রেট শুধু 50 টাকা রেট পড়বে তারপরে তারপরে আমাদের 6 পিসের বেকু আছে 100 টাকা রেট আর এটা তো নতুন আসছে এটা নতুন আসছে চায়না কুল টুল সেট আচ্ছা এগুলো চায়না 250 টাকা 300 টাকা বিক্রি হয় এটা 105 টাকা কেন রেট মাত্র 105 টাকা ভাই এই যে খেলনাগুলো কিন্তু বাচ্চাদের শিক্ষামূলক আইটেম মানুষ চিনতে পারে যে কোনটা কি রয়েছে যেমন এটা রয়েছে শাওন ভাই বেকগুলো কেমন দাম হবে বেকগুলো আমাদের কাছে 40 টাকা থেকে শুরু করে 190 টাকা পর্যন্ত 40 টাকা কোনগুলো ভাই 40 টাকা এই যে এগুলো 40 টাকা জি জি এগুলো 40 টাকা স্প্রিং আছে কিন্তু ওকে প্রত্যেকটা সাথে স্প্রিং দাও আছে এগুলো এগুলো বড়গুলো কেমন দাম এটা 85 টাকা এটা 90 এটা 70 টাকা আচ্ছা 90 টাকা আচ্ছা 95 টাকা এরকম বড় আর বড়গুলো ভাই 188 টাকা আচ্ছা আর এই এগুলো কেমন খাও গরু 178 টাকা গরুর গাড়ি খাসা গরু 178 টাকা আর এগুলো ফায়ার সার্ভিস 112 টাকা ফায়ার সার্ভিস 112 টাকা রয়েছে অর্থাৎ এরকম বিভিন্ন খেলা শাওন ভাই প্রতিষ্ঠানে কিন্তু পেয়ে যাবেন শাওন ভাই এই একটা খেলা যদি বলেন তো ভাই কেমন এই ড্রোন হেলি মাত্র 72 টাকা ড্রোন হেলি ফিকশন সহকারে কি হয় চলবে এই যে এটা কি ঘুরবে হ্যাঁ এটা ঘুরবে ফিকশন এই ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে এটা দিয়ে যাবে না ভাই কেমন দাম দিতে ভাই এটা এটা 72 টাকা মাত্র মাত্র 72 টাকা এটা 72 টাকাতে নিয়ে ভালো দামে সেল করতে পারবে জি জি তারপর এই সাইডে দেখি মুখোশগুলো কেমন দাম মুখোশ আমাদের কাছে চায়না মুখোশ আছে চায়না অনেক ডিজাইনের আছে এই মুখোশগুলো মাত্র 48 টাকা পিস 48 টাকা চায়না মুখোশ হ্যাঁ পছন্দ সহকারে 30 টাকা দাম করবে 48 টাকা এগুলা আরামসে 150 টাকা যে কোনো জায়গায় নিয়ে করতে পারবেন আচ্ছা আর এটা কেমন দাম পড়বে এটা 65 টাকা মাত্র শুধু 65 টাকা পিস পড়বে আপনাদের কাছে একটা দেখেন আনকমন একটা জিনিস নিয়ে আসছি এটা হলো পরি পরি হ্যাঁ সেন্সর পরি সেন্স মানে হাতে চলবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি এটা হলো সেন্সর পরি এটা খুব চাহিদা এখন
এটা হেলিকপ্টারে কিন্তু আপনি পেয়ে যাবেন হেলিকপ্টারে কিন্তু এরকম সেন্সর সিস্টেম এই হেলিকপ্টার নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ এরকম বিভিন্ন ধরনের হেলিকপ্টার রয়েছে ভাই বলে দেন তো ভাই এটা সেন্সর হেলি এটা সেন্সর হেলি এটা সম্পর্কে বলে কিছু আনকমন খেলা একটু দেখিয়ে দেব আজ বন্ধুদের এটা সেন্সর হেলি আচ্ছা এটা কেমন দাম দিচ্ছেন ভাই এটা আমরা 175 টাকা দিতেছি এই দামে অনেকের কাছে পাবেন কিন্তু আমাদের একটা সেন্সর অরিজিনাল সেন্সর কাজ করে অনেকগুলো দেখবেন ছেড়ে দিলে চলে যায় এগুলো আমাদের তো আবার এরকম না ছাড়বে আবার নামবে অটোমেটিক আচ্ছা বাড়ি খাবে কোন জায়গায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে ও সেন্সর আছে কেমন দাম দিছেন এটা 175 টাকা 75 টাকা পড়বে অনেকে একটু কমে আমাদের সারা টান কমন মাল আছে এটা দেখিয়ে দিন তো আনকমন মাল সো বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার করে টাইটেল রেখে দিবেন হারিয়ে যাবে না ওকে ভাই এটা কি নাম কি ভাই এটা এটা ডোরেমন 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 হেলি বা মনে করেন বিভিন্ন বাস স্ট্যান্ড আছে বিভিন্ন বাজারের সামনে বৈশা এগুলো এরকম ছাড়া ছাড়া বিক্রি করে ও আচ্ছা আচ্ছা 125 টাকা মাত্র কি না ওরা দেখা গেল বাচ্চাদের ঘড়ি সহ ঘড়ির টাইম চলতেছে দেখেন ও আচ্ছা ভালো ঘড়ি পাবে একদম অরিজিনাল অথেন্টিক ঘড়ি পাবে ঘড়ি পাবে আবার এই রকম খেলা ছাড়া পাবে হ্যাঁ ঘড়িওয়ালাটা আমাদের কাছে 150 টাকা রে ঘড়ি ছাড়া 125 টাকা রে 125 টাকা রে কেউ যদি চায় যে আরো কমের মধ্যে এরকম কিছু ব্যবহার করতে সেই ক্ষেত্রে আমাদের কাছে ম্যানুয়ালটাও আছে ম্যানুয়ালটা এটা ম্যানুয়াল ও আচ্ছা ম্যানুয়াল লাইটিং আছে এই যে দেখেন বাহ আমার নাম তো দেখি ভাই আসলে আনকমন কিছু প্রোডাক্ট আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল এটা মানে এভাবে নেবেন আপনি পুরো হাতে পারবেন দেখেন চমৎকার ওকে আর বাবুর গুলি যদি কম দাম 6 টাকা মাত্র পাওয়া যায় লাইটিং হবে লাইটিং হবে এটা দাম এটা মাত্র 80 টাকা অনলি 80 টাকা শুধু 80 টাকা শুধু 80 টাকা এগুলো 150 টাকা করে বিক্রি করা কোনো ব্যাপারই না 150 টাকা আর এই একটা প্রোডাক্ট আপনার কাছ থেকে নিলো নেওয়ার পর মনে করেন চলতেছে এটা বিশেষ বলতেছে বা এটা বিশেষ বলতেছে এখন ওই দুটো চলতেছে না রিটার্ন করে এটা ওইটা ওইটা আমাদের আবার এটা যদি রিটার্ন আবার যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ আছে ওকে আপনি যদি এটা নিয়ে গেলেন দেখলেন এখন বিক্রি করতে পারলেন না বা এক বছর পরে পরে সমস্যা দেখা দিল মানে বিক্রি করতে পারেন না নিয়ে আসলে আমরা চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ সব বন্ধুরা বাংলা মাল আমাদের সব চেঞ্জ হবে চায়না গুলো আমরা দোকান থেকে চেক করে দেব 5000 10000 টাকার প্রোডাক্ট আপনারা নিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ ব্যবসা শুরু হতে পারে আর বাংলা যে কোনো ধরনের আইটেম যদি বিক্রি করতে না পারেন বা কোনো সমস্যা হয় চেঞ্জ করে নতুন একটা আইটেম দিতে পারেন আবার কে ভাই সময় দেখা গেল যে সমস্যা দিছে ভাঙা চুরে বের হইছে ওইগুলো নিয়ে টেনশন কোনো কারণ নাই আমাদের প্রোডাক্ট আমরা সব সময় বলে থাকি যে বাংলা যে কোনো প্রোডাক্ট আমরা যে কোনো সময় ফেরত দিতে পারি ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই এই আমাদের একটা নতুন একটা আনকমন একটা আইটেম আছে দেখেন আচ্ছা দেখেন এগুলো পর ডোরিমন হেলিকপ্টার বাহ এক ধরনের মনে করেন ড্রোনই বলা হয় এটা কেমন দাম দিচ্ছে এটা দাম দিচ্ছে 400 টাকা শুধু 400 টাকা এটা পেয়ে যাবেন ভাই ড্রোনের মজা পাইছে বইটাতে ভাই যান সাউন্ড ভাই এটা নেওয়ার জন্য আমার 10 টাকা কিন্তু পাগল হয়ে যাবে এখন এটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন 400 টাকাতে নিয়ে কি 500 600 টাকা বিক্রি করতে পারেন আরামসে বিক্রি করতে পারবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ভালো অ্যাভেলেবল আছে তো হ্যাঁ অ্যাভেলেবল আছে আমরা অ্যাভেলেবল হতে পারবো ওকে ভাই কিন্তু ওই স্টকের উপর ডিপেন্ড করে অনেক সময় দাম কম বাড়ে চায়না মাল তো অনেক সময় আরো কম আসতে দেখা গেল কিছু কমে পেতে পারে আবার কিছু বাড়তেও পারে ওকে ভাই সব এটা আর কি আইটেম ভাই কম কম মাল চলে আসছে আচ্ছা আচ্ছা
ইয়ার ব্যাটল হ্যাঁ ইয়ার ব্যাটল মালটা একটু আমি দেখাই খুলি দেখান তো ভাই ভিতরে কি কি রয়েছে আনকমন এরকম আনকমন মাল আপনি চাইলে একটু সব মানে থেকে একটু বাড়ায় বিক্রি করতে পারবেন কারণ সচরাচর এগুলো অ্যাভেলেবল না ইয়েস ইয়েস দেখা গেল এগুলো কিনা কিন্তু কম মাত্র 235 টাকা কিনাই মালটা শুধু 235 টাকা দেখেন মালটার ফ্যাসিলিটিস আর সিস্টেম দেখলে পাগল হয়ে যাবেন একসাথে যে প্লেনগুলো ফিটিং করা যায় যে ও একসাথে কয়টা প্লেন তিনটা চারটা চারটা প্লেন আছে আপনি যে সুন্দর ফিটিং করতে পারবেন এই আইটেমগুলো কিন্তু ভাই মানে যেহেতু দোকানে রাখলে দোকানে সৌন্দর্য বৃদ্ধি পাবে কাস্টমার কাছে ভালো দাবি করতে পারবে আনকম আপনি সচরাচর সব জায়গায় গেলে এটা পাবে না আচ্ছা আচ্ছা চারটা এটা তো অনেক দূরে যাবে ভাই এই যে দেখেন এই যে সিস্টেম এই এখান থেকে লোড হইলো আচ্ছা এটা মারবে তুললে মত দৌড় দিবে ও আচ্ছা আচ্ছা এই আবার ম্যাগাজিন নামবে অর্থাৎ এটা যখন করবে প্লেনের মত দূরে তো দূরে পড়বে ইয়েস যখন আপনি খেলাগুলো যখন আপনার যখন ওনারা প্র্যাকটিক্যালি যখন করবেন খুব ভালো হবে ওয়া অনেক দূরে যাবে লাল ভাই ওকে ভাই এটা আরো খালি জায়গায় যদি মারে তাহলে আরো অনেক আরো বাতাসের সাহায্যে অনেক দূরে গিয়ে যাবে কেমন দাম দিচ্ছেন ভাই মাত্র 235 টাকা শুধু 235 টাকা ইয়ার ব্যাটল আপনারা মাত্র এই একটা প্রোডাক্ট এখানে চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন মার্কেটিং করতে হলে আপনাকে এখানে হাজার আইটেম রয়েছে প্রত্যেক আইটেম নেওয়ার দরকার না জাস্ট কিছু কিছু আইটেম নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ধন্যবাদ শাওন ভাই আমাকে কিছু ইউনিক কালেকশন দেখানোর জন্য আর যেটা বলেছিলেন বাংলা খেলনা চায়না খেলনা বাংলা খেলনা না চলে ফেরত রয়েছে আর চায়না খেলনাও চায়না খেলনা আমরা এখান থেকে চেক করে দেব প্রত্যেকটা মাল যদি আপনি আমাকে 1000 পিস কোয়ান্টিটি চায়না আইটেম নেন আমি 1000 পিস আপনাকে চেক করে দেব আর বাংলা খেলনা যেটা বলছেন এগুলো ভেঙে গুলো সমস্যা নেই এগুলো কোনো চেকের দরকার নেই আপনি নিশ্চিন্তে নিতে পারবেন যদি আপনি দেখেন যে আপনি মনে করেন আমার তো সব সময় সচরাচর আসা হয় না যেমন আপনি আজকে নিলে আমার 3 মাস পরে মাল কিনতে আসবেন তখন যদি নিয়ে আসেন আমরা তখন চেঞ্জ করে দেব এখানে কিছু আইটেম রয়েছে ভাই এটা কালেকশন রয়েছে না শাওন ভাই ধন্যবাদ শাওন ভাই আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে আর যারা ব্যবসা করতে চান মূলত আপনার কাছে দোকানে বেশি পাওয়া যাবে যারা ব্যবসা করতে চান কয়েকটা টাকা দিতে পারেন কুরিয়ারে কুরিয়ার মিনিমাম আমরা 5-6 হাজার টাকা হলে আমরা কুরিয়ার করি কারণ আমাদের কার্টুন চার্জ ধরি না একটা কার্টুন আমাদের মিনিমাম 120-130 টাকা লাগে কিনতে ওই চার্জটা আমরা কোনো সময় ধরি না তো যদি ওইরকম আমাদের কস্টিং নিয়ে পোষাইতে হয় আমরা মিনিমাম 4-5 হাজার টাকা হলে একটা কার্টুন পাঠিয়ে দেবেন তাছাড়া দর্শক উদ্দেশ্যে বলে রাখি আবার অনেক দর্শক আছে যে আমাদের মানে খেলনা বিক্রি করে সাথে কসমেটিকও বিক্রি করে উনি চাইলে আমাদের সাথে ওনার কসমেটিক খেলনা আমাদের সাথে আর যারা আপনারা কোয়ান্টিটি বেশি নেন অথবা আপনার নিজের ব্যবহারে নিতে চান দোকানে আসতে হবে আমি আবারও বলে দিচ্ছি আমি আমাদের পাপু ভাইকে বলা আছে যদি দোকানে আসেন তাহলে 2-3 পিস যা নিতে চান নিতে পাবেন কিন্তু খুচরা অনলাইনে বিক্রি হবে না ধন্যবাদ কি বলবেন এখন ইদানিং অনেক 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 ভিডিও করতেছে অনেকে আমাদের কাস্টমারদের বিভ্রান্ত করে যেমন আপনাকে বলে যেমন এই প্রোডাক্টের দাম আছে 90 টাকা আচ্ছা আচ্ছা এখন আমাদের কাস্টমার বিভ্রান্ত কাস্টমার নষ্ট করার জন্য ওই লোক বলবে কি এই প্রোডাক্টের দাম 80 টাকা 80 টাকা তখন আমাদের কাস্টমার বলবে যে এখানে তো আমাদের 90 টাকা বলছে এখানে আমাদের 80 টাকা তো এখানে দাম পরে যখন আপনি কিনতে যাবেন তখন আপনি বলবে প্রোডাক্ট নাই ভাই এই সেই এইসব বলে এগুলো বলে কাস্টমার নষ্ট তো আপনি বলেছিলেন ভাই এই নেগেটিভ কমেন্ট গুলো কারা করে নেগেটিভ কমেন্ট গুলো অনেকে আছে যারা ওনাদের খেলার সাথে কোনো ইয়েই নাই সম্পর্ক শুধু শুধু আসে ওই যে বাবুজি বললাম বিজনেস নষ্ট করার জন্য যারা 90 টাকা কিনা উনি 80 টাকা কিভাবে বিক্রি করবে মানে চুরি করে আপনি বিক্রি করতে পারবেন আসলে কথা হচ্ছে ভাই আমি আপনাদের প্রতিষ্ঠানের প্রায় 1 বছর কাজ করতেছি এই 1 বছরের ভিতরে আপনাদের প্রতিষ্ঠানে অনেকে ভাই হিংসামূলক কিছু কমেন্ট টমেন্ট করে থাকে আমরা তো ওরকম ভাবে কাস্টমার স্যাটিসফাই অর্জন করতে পারছি এই কারণে সবাই আমাদের প্রতি একটু বেশি জেলাস হিংসা করে সুতরাং সরাসরি দোকানে আসেন দোকানে আসেন আমাদের যাচাই করেন আমাদের প্রোডাক্ট দেখেন আর দাম ওই অনেকে অনেক ধরনের দাম বলে ভিডিওতে আপনারা আসেন সরাসরি যাচাই করেন দুই দোকান আরো দেখেন তারপর আমাদের দোকান দেখেন যদি মনে হয় না আমাদের প্রোডাক্টগুলো দাম অনুযায়ী থেকে বেশি তাহলে আমাদের থেকে নিয়ে নেন আমাদের জানাই দেবেন যে ভাই আপনাদের প্রোডাক্ট তো বেশি কথা কাজে মিল নাই ওকে ভাই যারা ব্যবসা করেছেন তারা প্রথম পর্যায়ে আসেন দ্বিতীয়বার রাস্তা হবে ইনশাআল্লাহ ঘরে বসে মাল ঘরে বসে মাল নিতে পারবে আর খরচ কম হবে আসা যাওয়ার যে একটা কস্টিং আবার রাস্তাঘাটে আসা যাওয়া টাকা পয়সা নিয়ে আসা যাওয়া ঝামেলা এইসব কোনো সমস্যাই নেই ঘরে বসে দেখবে অনলাইনে পাঠিয়ে চার আমাদের কাছে কন্ডিশন সিস্টেম আছে কন্ডিশন সিস্টেম 1 লাখ টাকার মাল যদি চান যে আপনি কন্ডিশন করে দিতে পারবেন সেক্ষেত্রে পারবেন অগ্রিম আমাদের কিছু টাকা পাঠিয়ে দিবেন হাতে মাল পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে জি ওকে ভাই ধন্যবাদ পাপু ভাই অনেকে যারা আসবে না তারা আসলে মাল কিভাবে নিচ্ছে ভাই দেখতে পাচ্ছেন এইভাবে মাল দিচ্ছে যারা না আসে তারা আমাদের যে ইমো নাম্বার থাকে ইমো নম্বরে ভিডিও দেখেন অলরেডি ভিডিও কলে দেখে কিন্তু মাল নিচ্ছে এই যে অলরেডি ভিডিও কলে দেখে মাল নিচ্ছে এই ভাই দেখছেন এইভাবে কিন্তু সবাই মাল নিতে পারবে সবাই আমাদের কাছ থেকে মাল নিচ্ছে রেট কিন্তু একই পাবে কি না আবার বেশি রাখতে হবে আপনি সরাসরি আসলে যা রেট আপনি ইমোতে ভিডিও কল দিলেও সেই রেট আচ্ছা আপনি মনে করেন ওই এই ধরেন আপনি আমাদের এই একটা প্রোডাক্ট আপনার দাম জানতে হলো ইমার্জেন্সি আপনি আমাদের ইমোর মধ্যে দিয়ে দিবেন ছবিটা
আর বলবেন যে ভাই এটা রেট কত আমরা কারেন্ট যেদিন যে রেট থাকবে ওই রেটে আপনাদের বলে দেব দেখা গেল অনেক সময় দেখা গেল কি ভাই যে রেট আপ ডাউন করে তো দেখা গেল আমরা যখন এই যে মানে এই ভিডিওটা আমরা যখন করছি এই ভিডিওটা ছাড়তে ছাড়তে আরো 5-7 দিন সময় লাগবে অনেক সময় দেয়ার মধ্যে চায়না মালের রেট বেড়েও যায় এই কারণে আপনারা ইমোতে যখন নক দিবেন বা আমাদের প্রোডাক্টের ছবি দিবেন আমরা সাথে সাথে আপনাদের কারেন্ট রেটটা তখন দিয়ে দেব রেট থাকবে এই রেটে অল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সব দাম জানা আছে সব আমার কাছে আছে দাম জানা আছে ই আছে আমরা ওদেরকে সিস্টেম দিয়ে দিব ওরা ওখান থেকে দেখে আমাদের দিয়ে দিতে পারবে ওকে সব ছবি আমাদের আছে আর আবারও বলতে চান মার্কেট চ্যালেঞ্জ কিনা যেটা আপনি বলেছিলেন সব ভাই এটা কোনো সমস্যা নেই আমরা ব্যাপারটা হলো ভাই মাদার হোলসেলার আমরা মাদার হোলসেলার আমরা পাইকারি নেই আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন এই সুযোগ আছে আর আপনি সশরীরে আসলে খুচরা 2-4-5 পিস আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই অনলাইনে আপনারা এটা দাও এই কথাটা আমি জানি আসলে দেখেন দোকানে আসলে যখন দেখবেন অসংখ্য লোক থাকে আর অনেকে রয়েছে এরকম যখন দোকানে আসেন যদি দেখেন যে অনেকগুলো কাস্টমার রয়েছে তখন আপনি খুচরা নিতে চাইলে আপনাকে একটু সময় দিতে হবে একটু ওয়েট করতে হবে এখন জাস্ট একটা খারাপ কথা বললেই তো হবে না ধন্যবাদ ভাইজান সময় নিতে হবে ওকে ভাই ভালো থাকবে